মাসের মধ্যে কম মূল্যে রিসিভির পণ্য বিতরণের জন্য বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে পেঁয়াজ। কমতে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দুর্বল মূল্যের এই উদ্যোগতি বাজারে নিম্ন আয়ের মানুষ যাতে কম মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারেন, এর জন্য সরকার 1 কোটি 1 লাখ মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিন্তু নিত্য প্রয়োজনীয় 2 কেজি পেঁয়াজ, 2 কেজি ডাল, 1 কেজি চিনি এবং 2 লিটার তেল সাশ্রয় মূল্যে দেওয়ার কার্যক্রম শুরু করেছে। এবং এই সমস্ত পণ্যের যোগান দিতে কিন্তু বিশেষ করে পেঁয়াজ কিন্তু ভারত থেকে আমদানি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে 5000 মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দর দিয়ে কিন্তু ভারত থেকে আমদানি হওয়ার কথা। আর ইতিমধ্যে সিএনডি ব্যবসায়ীদের মাধ্যমে আমরা জানতে পেরেছি 4325 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। প্রতি মেট্রিক টন পেঁয়াজ $323 মূল্যে আমদানি হচ্ছে এবং বেনাপোল স্থল বন্দরে আসার পরে 10% শুল্ক আমদানি শুল্ক পরিশোধ করতে হচ্ছে। সব মিলিয়ে ভারতীয় পেঁয়াজ কিন্তু আমদানি খরচ পড়ছে প্রতি কেজি ৩৩.৭০ টাকা। কিন্তু আমরা যেটা জেনেছি যে সরকার ভর্তুকি দিয়ে এই ৩৩.৭০ টাকার পেঁয়াজ মাত্র ২০ টাকায় কিন্তু খোলা ২০ টাকায় বিক্রি করবে, অর্থাৎ প্রতি কেজিতে কিন্তু ১৩.৭০ টাকা সরকার ভর্তুকি দিচ্ছে। আমরা কথা বলছি সাধারণ ব্যবসায়ীদের সাথে, তারা আমাদেরকে বলছে যে সরকারিভাবে এই টিসিবিআই পেঁয়াজই আমদানি করায় কিন্তু দেশের স্থানীয় বাজারে যে ভারতীয় পেঁয়াজ বা দেশি পেঁয়াজ সে পেঁয়াজের দামও কিন্তু কমে গেছে। আমরা সকালবেলা স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে 1 সপ্তাহ আগেও দেশি পেঁয়াজ ৪৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা বিক্রি হচ্ছিল, কিন্তু বর্তমান আজকের বাজার যদি বলি আজকের বাজার কিন্তু ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা এবং দেশি পেঁয়াজ কিন্তু ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ আমাদেরকে যেটি বলছেন যে এই দ্রুতমূল্যের উদ্যোগতি বাজারে সরকার যে কম মূল্যে পেঁয়াজ সহ অন্যান্য জিনিস দিচ্ছে এতে কিন্তু তারা অনেকটা উপকৃত হচ্ছেন। আমরা কথা বলেছি স্থানীয় বন্দর কর্তৃপক্ষের সাথে, বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে টিসিবির যে সমস্ত পেঁয়াজ ভারত থেকে আমদানি হচ্ছে বেনাপোল স্থল বন্দর থেকে যাতে দ্রুত এই সমস্ত পেঁয়াজ ব্যবসায়ীরা খালাস নিতে পারেন তার জন্য কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর দিয়ে যে ভারত থেকে টিসিবি পেঁয়াজ আমদানি হচ্ছে এবং কম মূল্যে সমস্ত পেঁয়াজ বাজারে সরবরাহ করা হবে তার সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দর থেকে।